আজকের আলোচনায় আমরা জেনে নিব টাইপ অফ স্যাম্পল, কত ধরনের স্যাম্পল আছে সেটি আমরা আজকের আলোচনায় জেনে নিব। ওয়ার্কিং প্রসেস অফ স্যাম্পল, কতগুলো স্যাম্পলের ওয়ার্কিং প্রসেস আছে সেই প্রসেসগুলো আমরা আজকের আলোচনায় শিখে নিব। স্যাম্পল ফ্যাব্রিক বুকিং, স্যাম্পল ফ্যাব্রিক বুকিং কিভাবে করতে হয়, অ্যান্ড স্যাম্পল ইয়ার্ন ওয়ার্ক অর্ডার, স্যাম্পল ইয়ার্ন ওয়ার্ক অর্ডার কীভাবে করতে হয় সেটি আমরা আজকের আলোচনায় শিখে নিব। স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার, স্যাম্পল ফ্যাব্রিকের নিটিং ওয়ার্ক অর্ডার কীভাবে করতে হয় আমরা আজকে আলোচনায় জেনে নিব। স্যাম্পল ফ্যাব্রিক ডাইং ওয়ার্ক অর্ডার, স্যাম্পলের ফ্যাব্রিকের ডাইং ওয়ার্ক অর্ডার কীভাবে করতে হয় আমরা আজকে আলোচনায় শিখে নিব। টাইপ অফ স্যাম্পল, ইফ ব্র্যান্ডেড বায়ার, ব্র্যান্ডেড বায়ারের ক্ষেত্রে কত ধরনের স্যাম্পল দরকার হয় সেগুলো আমরা আজকে জেনে নিই। ইএম অথবা কনফার্মেশন স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল, ফটো স্যাম্পল, ট্রায়াল প্যাক স্যাম্পল, পিপি স্যাম্পল, 8 week স্যাম্পল অথবা শিপমেন্ট স্যাম্পল। এখানে আমি ব্র্যান্ডেড বায়ারের ক্ষেত্রে 6টি স্যাম্পলের নাম মেনশন করেছি। এখন যদি নন ব্র্যান্ড বা ছোটো বায়ার হয় সেক্ষেত্রে স্যাম্পলের ধরন কম লাগে, সেই কত ধরনের নন ব্র্যান্ড বা ছোটো বায়ারের ক্ষেত্রে দরকার হয় সেগুলো আজকে আমরা জেনে নিই। ইফ নন ব্র্যান্ডেড বায়ার বা ছোটো ছোটো বায়ারের ক্ষেত্রে কী কী ধরনের স্যাম্পল দরকার হয় তা আমরা জেনে নিই। প্রোটো অথবা ডেভেলপমেন্ট স্যাম্পল, ফিট স্যাম্পল, পিপি স্যাম্পল, শিপমেন্ট স্যাম্পল, এখানে 4 ধরনের স্যাম্পলের নাম মেনশন করেছি। ছোটো বায়ার বা নন ব্র্যান্ডেড বায়ারের ক্ষেত্রে স্যাম্পলের পরিমাণ কম দরকার হয় এবং বড় বা ব্র্যান্ডেড বায়ারের ক্ষেত্রে স্যাম্পলের পরিমাণ বেশি দরকার হয়। এখন আমরা জেনে নিই এই যে ডেভেলপমেন্ট স্যাম্পল, ফিট স্যাম্পল বা ইএম স্যাম্পল কোন কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হয় সেগুলো আমরা ডিটেলস জেনে নিই আজকের আলোচনায়। ইএম অথবা কনফার্মেশন অথবা প্রোটো স্যাম্পল, দিস স্যাম্পল ইজ মেক বাই অল অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ফর কালার অ্যান্ড কোয়ালিটি অ্যাপ্রুভাল অফ ম্যাটেরিয়ালস লাইক ফেব্রিক, ফেব্রিক জিএসএম এবং টিমস। এখানে কনফার্মেশন ইএম বা প্রোটো স্যাম্পলের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হয় তার অ্যাপ্রুভাল বলতে কালার এবং কোয়ালিটি অ্যাপ্রুভালের জন্য আমরা ইউজ করে থাকি। ইএম বা কনফার্মেশন বা প্রোটো স্যাম্পল অ্যাপ্রুভাল মানে এই সব ম্যাটেরিয়ালগুলো আমার কালার এবং কোয়ালিটি অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। সাইজ সেট অথবা ফিট স্যাম্পল, দিস স্যাম্পল ইজ মেক ফ্রম অ্যাভেলেবল ইন লাইট কালার কিপিং রাইট ফেব্রিক কম্পোজিশন অ্যান্ড ফেব্রিক জিএসএম ফর স্টাইলিং ওয়ার্কম্যানশিপ and fitting approval and sample need from each size, প্রত্যেক সাইজের সাইজ সেট 2 অথবা 3 পিস করে সাবমিট করতে হয়। লাইক ফেব্রিকেশন শুড বি অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে ফেব্রিকটি হতে হবে। নিড অ্যাভেলেবেল লাইট কালারের ফেব্রিক থাকতে হবে। ফেব্রিক জিএসএম শুড বি ইন টলারেন্স অফ বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্টের মধ্যে ফেব্রিকের জিএসএম হতে হবে। সাধারণত রিকোয়ারমেন্ট টলারেন্স থাকে ±5%, সেই 5%-এর মধ্যেই থাকতে হবে ফেব্রিক জিএসএম। এগুলো মেনটেন করে সাইজ সেট স্যাম্পলটি বায়ারকে পাঠাতে হবে অ্যাপ্রুভালের জন্য, মূলত ওয়ার্কম্যানশিপ, স্টাইলিং অ্যান্ড ফিটিং অ্যাপ্রুভালের জন্য। ফটো স্যাম্পল, দিস স্যাম্পল ইজ মেক বাই অল অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ফর ফটো শুটিং অ প্যাকেজিং আইটেম লাইক ফটো বক্স, ফটো ইনলে, অর্ডার ফল অথবা ব্যান্ডার রোল অ্যান্ড ওয়েস্ট ব্যান্ড রাইডার।
আমরা এখানে যে ফটো স্যাম্পল পাঠিয়ে থাকি সেই ফটো স্যাম্পলে ফেব্রিক এবং টিমস অ্যাকচুয়াল ব্যবহার করতে হয়, কারণ ফটো স্যাম্পলের মাধ্যমে বায়ার ফটো শুটিং করে থাকে এবং মডেল অ্যারেঞ্জ করে সেই মডেলের মাধ্যমে ফটো শুটিং করে থাকে, এবং এই ফটো শুটিংয়ের যে মডেল পিকচার এটি প্যাকেজিং আইটেমে ব্যবহার করা হয়ে থাকে। ট্রায়াল প্যাক স্যাম্পল, দিস স্যাম্পল ইজ মেক ফ্রম অ্যাভেলেবেল অর অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ফর অ্যাপ্রুভাল অফ প্যাকেজিং প্যাকিং ওয়ে অ্যান্ড পেপার কোয়ালিটি অ্যাপ্রুভাল অফ প্যাকেজিং। লাইক এখানে হ্যান্ডটেক ব্যবহার করা হয়, ফটো বক্স অথবা ফটো ইনলে ব্যবহার করা হয়, অথবা ওয়াটারফল অথবা ব্যান্ডারোল ইউজ করা হয়। এখানে ট্রায়াল প্যাকটা আমরা পাঠিয়ে থাকি প্যাকিং ওয়ে এবং পেপার কোয়ালিটি অ্যাপ্রুভালের জন্য। আমরা কোন ধরনের পেপার বাইরের রিকোয়ারমেন্ট, সেটা 100% রিসাইকেল কিনা বা এফএসসি পেপার কিনা, বাইরের রিকোয়ারমেন্টের অনুসারে পেপার কোয়ালিটি অ্যাপ্রুভাল এবং প্যাকিং ওয়ে অ্যাপ্রুভালের জন্য আমরা ট্রায়াল প্যাক স্যাম্পল ব্যবহার করে থাকি এবং বায়ারকে পাঠিয়ে থাকি। পিপি স্যাম্পল, পিপি স্যাম্পল মিন্স প্রি প্রোডাকশন স্যাম্পল। দ্য পিপি স্যাম্পল ইজ মেক ইন দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন লাইন অফ দ্য ফ্যাক্টরি। ইটস কনস্ট্রাক্টেড উইথ দ্য অ্যাকচুয়াল ফেব্রিক্স, স্টাইলিং অ্যান্ড অ্যাকচুয়াল ট্রিমস, অ্যান্ড ইট মেড আফটার গেটিং সাইজ সেট অ্যাপ্রুভাল। আফটার গেটিং পিপি অ্যাপ্রুভাল, ফ্যাক্টরি ক্যান প্রসিড বাল্ক প্রোডাকশন। এখানে আমরা যে পিপি স্যাম্পল পাঠিয়ে থাকি, পিপি মানে প্রি প্রোডাকশন স্যাম্পল, মানে প্রোডাকশনে যাওয়ার আগে প্রস্তুতিমূলক স্যাম্পল, এবং প্রোডাকশনে যে ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকবো সেই অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দিয়ে পিপি স্যাম্পল পাঠাবো। এবং পিপি স্যাম্পল আমরা তখনই বানাতে পারবো যখন আমার সাইজ সেট স্যাম্পল অ্যাপ্রুভাল পাবো, তখন আমি পিপি স্যাম্পল পাঠাবো। এবং পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল হয়ে গেলে ফ্যাক্টরি প্রোডাকশন স্টার্ট করার পারমিশন পেয়ে গেল এবং ফ্যাক্টরি প্রোডাকশন স্টার্ট করতে পারবে। এভাবে এই জন্যই আমরা পিপি স্যাম্পল পাঠিয়ে থাকি। এইটুইক অথবা শিপমেন্ট স্যাম্পল, দিস স্যাম্পল ইজ মেক ফ্রম বাল্ক প্রোডাকশন উইথ অল অ্যাকচুয়াল অ্যান্ড রাইট ফোল্ডিং, রাইট প্যাকেজিং ফর শিপমেন্ট অ্যাপ্রুভাল। দিস স্যাম্পল ইজ রিকোয়ার্ড বাই দ্য বায়ার আফটার দ্য ফাইনাল ইন্সপেকশন ইজ পাসড। শিপমেন্ট স্যাম্পল আর সেন্ড টু দ্য বায়ার হোয়েন দ্য ফিনিশড অ্যান্ড প্যাক গার্মেন্টস আর রেডি টু শিপ। এখানে আমরা শিপিং স্যাম্পল পাঠিয়ে থাকি শিপিং অ্যাপ্রুভালের জন্য। যখন গার্মেন্টস প্রোডাকশন হয়ে যায় এবং কমপ্লিট প্যাক হয়ে যায়, তখন আমরা ইন্সপেকশনের পরে শিপিং স্যাম্পল রেডি করে শিপমেন্ট অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে থাকি বায়ারকে। শিপিং অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা গার্মেন্টস বা গুডস শিপ করে থাকি। স্যাম্পল, একটি স্যাম্পল প্রোগ্রাম আসার পরে কোন প্রসিডিয়ারে কাজ করতে হয় সে বিষয়ে আজকে আমরা জেনে নিব। স্যাম্পলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিকজ দ্য বায়ার্স ইউজুয়ালি প্লেস অর্ডার্স আফটার রিভিউইং দ্য কোয়ালিটি অফ দ্য স্যাম্পলস। দ্য স্যাম্পল ইজ এ প্রোডাক্ট হুইচ রিপ্রেজেন্টস এ গ্রুপ অফ প্রোডাক্ট অ্যান্ড দ্য স্যাম্পল উইল রিফ্লেক্ট দ্য কোয়ালিটি অ্যান্ড ওয়ার্কম্যানশিপ অফ দ্য এক্সপোর্টার অর ম্যানুফ্যাকচারার। Also, sampling procedure in the apparel industry is an important activity for the order acceptance and development. Samples are the initial stage of garment manufacturing. এখানে গার্মেন্ট শিল্পের জন্য স্যাম্পলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্রেতারা সাধারণত স্যাম্পলগুলির মান পর্যালোচনা করে অর্ডার দিয়ে থাকে। নমুনা এমন একটি পণ্য যা একটি গ্রুপকে উপস্থাপন করে এবং নমুনা রপ্তানিকারক বা প্রস্তুতকারকের গুণমান এবং ওয়ার্কম্যানশিপকে প্রতিফলিত করবে। এছাড়াও পোশাক শিল্পে নমুনা একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, অর্ডার গ্রহণযোগ্যতার বা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ স্যাম্পলিংটি হচ্ছে
কার্যক্রম একটা পদ্ধতি, এবং নমুনা হচ্ছে পোশাক উৎপাদনের একটি প্রাথমিক পর্যায়। তাহলে এখানে স্যাম্পল হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের স্টেজ, মানে স্যাম্পল দেখেই বলা যেতে পারে যে ফ্যাক্টরি প্রোডাক্টের গুণগত মান কি ধরনের হবে। ওয়ার্কিং প্রসেস অফ স্যাম্পল আফটার রিসিভিং দ্য টেক প্যাক অ্যান্ড স্প্রেডশিট উইথ স্যাম্পল রিকোয়েস্ট মেল। বাইরের কাছ থেকে আমরা যখন স্যাম্পল রিকোয়েস্ট মেল পাই এবং টেক প্যাক এবং স্প্রেডশিট পাই, তারপরে প্রথম যে কাজ শুরু করতে হয় সে বিষয়গুলো আমরা জেনে নেব। ফার্স্ট, নিড টু স্টাডি অন টেক প্যাক ডিটেলস। সেকেন্ড, নিড টু সেন্ড ল্যাব ডিপ রিকোয়েস্ট মেল টু ডাইং ফ্যাক্টরি। নম্বর থ্রি, নিড টু মেক স্যাম্পল ফ্যাব্রিক বুকিং। নম্বর ফোর, নিড টু মেক ইয়ার্ন ওয়ার্ক অর্ডার। নম্বর ফাইভ, নিড টু মেক নিটিং ওয়ার্ক অর্ডার। নম্বর সিক্স, নিড টু মেক ডাইং ওয়ার্ক অর্ডার। নম্বর সেভেন, নিড টু মেক কল ট্রিমস ওয়ার্ক অর্ডার। নম্বর এইট, নিড টু মেক স্যাম্পল রিকোজিশন অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট। এখানে ফার্স্ট কাজটি করতে হয় টেক প্যাক এবং স্প্রেডশিট রিসিভ করার পরে টেক প্যাক স্টাডি করে নিতে হয় যে টেক প্যাকের মধ্যে কী কী ধরনের ম্যাটেরিয়াল বা ট্রিমস আছে। দেন ল্যাব ডিপ রিকোয়েস্ট মেল পাঠাতে হয় ডাইং ফ্যাক্টরিতে, কারণ ফ্যাব্রিক করতে হলে ফার্স্টে প্রথমে ল্যাব ডিপ করে নিতে হবে। দেন ফ্যাব্রিক বুকিং করতে হয়, ফ্যাব্রিকের জন্য ইয়ার্ন দরকার হয়, সে কারণে ইয়ার্নের ওয়ার্ক অর্ডার করে দিতে হয়, এবং ইয়ার্ন আসার পরে নিটিং করতে হয়, সে কারণে নিটিং ওয়ার্ক অর্ডার করতে হয়। নিটিং হওয়ার পরে ফ্যাব্রিক ডাইংয়ের প্রশ্ন আসে, তখন ডাইংয়ের ওয়ার্ক অর্ডারের জন্য ডাইং ওয়ার্ক অর্ডার দিতে হয়, এবং স্যাম্পল করতে হলে কী কী ধরনের ট্রিমস লাগে সেই ট্রিমসের ওয়ার্ক অর্ডার করতে হয়, এবং বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে স্যাম্পল রিকোজিশনের ওয়ার্ক অর্ডার করতে হয়, এবং এই স্যাম্পল রিকোজিশন দেখে স্যাম্পল সেকশন স্যাম্পল তৈরি করবে। নাম্বার নাইন, নিড টু হ্যান্ডেড ওভার স্যাম্পল ফাইল টু স্যাম্পল সেকশন। টেন, নিড টু ফলো আপ অল স্যাম্পল ম্যাটেরিয়ালস টোটাল ইন হাউস। এলেভেন, নিড টু ফলো আপ স্যাম্পল প্যাটার্ন কাটিং। টুয়েলভ, আফটার রিসিভিং ফেব্রিক অ্যান্ড ট্রিমস দেন নিড টু মেক ট্রিমস কার্ড অ্যান্ড শুড বি প্রোভাইড ইন স্যাম্পল সেকশন। থার্টিন, নিড টু মেক স্যাম্পল শিডিউল উইথ স্যাম্পল ম্যানেজার অ্যাজ পার বায়ার ডেডলাইন। ফোরটিন, নিড টু ফলো আপ স্যাম্পলিং উইথ স্যাম্পল ম্যানেজার ইনচার্জ সুপারভাইজার প্রিন্ট অথবা এমব্রয়ডারি। ফিফটিন, নিড টু প্রোভাইড স্যাম্পল কার্ড অথবা স্যাম্পল ট্যাগ। সিক্সটিন, আফটার রিসিভিং স্যাম্পল নিড টু চেক উইথ টেক প্যাক বিফোর সেন্ডিং টু বায়ার। এখানে স্যাম্পলে একটি সমস্ত পেপার্স দিয়ে স্যাম্পলে একটি ফাইল দিতে হয়, এবং স্যাম্পলে যত ম্যাটেরিয়ালস আছে সেগুলো ইনহাউস নেওয়া পর্যন্ত ফলো আপ করতে হয়। প্যাটার্ন কাটিং হয়েছে কিনা সেটি আগে বাগেই ফলো আপ করে রাখতে হয়। ফ্যাব্রিক এবং টিমস ইনহাউস হওয়ার পরে অবশ্যই টিমস কার্ড বানিয়ে স্যাম্পলে দিতে হয়, যাতে স্যাম্পলম্যানদের কাজে সুবিধার্থে অবশ্যই দিতে হবে টিমস কার্ড। দেন স্যাম্পল শিডিউল তৈরি করতে হয় বাইরের ডেডলাইন অনুসারে স্যাম্পল ম্যানেজারের সাথে বসে। দেন স্যাম্পল তৈরি হওয়ার সময় অবশ্যই স্যাম্পলে যোগাযোগ রাখতে হয় সুপারভাইজার বা ইনচার্জ, প্রিন্ট থাকলে প্রিন্ট অথবা এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারিতে ফলো আপ করতে হয়। স্যাম্পলে কার্ড অথবা স্যাম্পল ট্যাগ অবশ্যই দিতে হয়, এবং স্যাম্পল রিসিভ করার পরে বায়ারের কাছে পাঠানোর আগে অবশ্যই স্যাম্পল টেক প্যাকের সাথে চেক দিয়ে তারপর পাঠাতে হবে, যাতে কোনো সমস্যা আছে কি না সেই সমস্যা ফাইন্ড আউট করার জন্য। সেভেন্টিন, আফটার চেকিং স্যাম্পল নিড টু অ্যারেঞ্জ গেট পাস অফ স্যাম্পল। এইটিন, আফটার রিসিভিং গেট পাস দেন নিড টু সেন্ড স্যাম্পল টু বায়ার বাই মেসেঞ্জার অর কুরিয়ার। নাইনটিন,
After receiving sample comments, then need to provide comments to concerned department and need to keep it in master file receiving copy. এখানে স্যাম্পল চেক করার পরে স্যাম্পলের গেট পাস অ্যারেঞ্জ করতে হয় মার্চেন্ডাইজারকে এবং গেট পাস পাওয়ার পরে স্যাম্পল বায়ারকে পাঠিয়ে দেওয়া হয়। যদি লোকাল বায়ার হয় তখন মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো হয় বা সরাসরি ডিরেক্ট বায়ারের সাথে কাজ করলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হয় এবং স্যাম্পলের কমেন্টস রিসিভ করার পরে কমেন্টসটি কনসার্ন ডিপার্টমেন্টে প্রোভাইড করতে হয় এবং একটি রিসিভিং কপি অবশ্যই মাস্টার ফাইলে রেখে দিতে হয়। আমি এখানে এক্সেল শিটে একটি স্যাম্পল ফেব্রিক বুকিং ওপেন করেছি। বুকিংটি আমি আগেই করে রেখেছি যাতে অল্প সময়ে আপনাদেরকে দেখাতে পারি। যদি আমি প্রথম থেকে শুরু করি এখানে কাজ করা তাহলে লম্বা সময় লাগবে, তাই সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমি আগেই করে রেখেছি। এখন আমি কোন কোন পয়েন্ট বা কোন কোন বিষয়গুলো থাকা দরকার একটি স্যাম্পল ফেব্রিক বুকিংয়ে সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, একটি স্যাম্পল ফেব্রিক বুকিং করতে হলে যে কোনো কোম্পানির আন্ডারে বা কাজ কোম্পানি আন্ডারে করতে হয়, সেটা এখানে প্রথমেই আমি হেডিংয়ে কোম্পানির নাম লিখলাম। কোম্পানি হেড অফিসের অ্যাড্রেস থাকলে হেড অফিসের অ্যাড্রেস দিলাম, ফ্যাক্টরি অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার বা ফ্যাক্স নাম্বার থাকলে দিলাম। এরপরে হেডিংয়ে থাকবে স্যাম্পল ফেব্রিক বুকিং, যেহেতু করবো স্যাম্পল ফেব্রিক বুকিং, এবং বুকিংয়ের পরে আমি একটি স্যাম্পল ফেব্রিক বুকিং নাম্বার দিয়ে দিলাম, কারণ যারা কাজ করবে তারা এই নাম্বার ধরেও কাজ করতে পারবে বা অর্ডার নাম্বার ধরেও কাজ করতে পারবে। দেন এখানে দেখুন আমি দিলাম প্রথমে বায়ার নেম, বায়ারের নাম মেনশন করলাম, এরপর অর্ডার নাম্বার, অর্ডার নাম্বার এখানে মেনশন করে দিলাম। দেন অর্ডার এগেনস্টে কয়েকটি স্টাইল থাকতে পারে, সেই স্টাইল যদি থাকে কয়টা স্টাইল আছে সেই কয়টি স্টাইলের নাম এখানে লিখে দিলাম। আমি এ প্লাস বি মেনশন করলাম এখানে। দেন ফেব্রিক কিসের সাথে ম্যাচ করে ডাইং করবে, সেক্ষেত্রে এখানে ডাইং ম্যাচ উইথ ল্যাপ ডিপ না অরিজিনাল সস এখানে মেনশন করে দিবেন। অবশ্যই বুকিং ডেট, ফেব্রিক বুকিংয়ে অবশ্যই বুকিং ডেট মেনশন করে দিতে হবে যে কোন ডেটে আপনি বুকিং সেরেছেন। দেন ফেব্রিক ডেলিভারি ডেট অবশ্যই মেনশন করতে হবে, কোন ডেটে আপনার ফেব্রিক লাগবে সেই ডেটটি মেনশন করে দিবেন। দেন হচ্ছে সিলেকশন, বায়ারের সিজন বা সিলেকশন থাকে প্রত্যেকটি বায়ারেরই, সেখানে সিজন বা সিলেকশন আপনি লিখে দিতে পারেন। এরপর স্যাম্পল রিকোয়ার্ড ডেট, আপনি কোন ডেটে স্যাম্পল বায়ারকে সাবমিট করতে হবে সেটি বুকিংয়ে এখানে মেনশন করে দিতে পারেন। দেন এই ফেব্রিক বুকিংয়ের আন্ডারে কত ধরনের স্যাম্পল করবেন সেগুলো আপনি এখানে মেনশন করে দিতে পারেন। এখানে আমি মেনশন করেছি ফটো স্যাম্পল, এরপরে সাইজ সেট স্যাম্পল, দেন নাম্বার পয়েন্ট থ্রিতে এম স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল, তিন ক্যাটাগরি এখানে আমি স্যাম্পলের টাইপ মেনশন করেছি। এই ফেব্রিক বুকিংয়ের আন্ডারে এই তিন টাইপের স্যাম্পল মেক করা হবে এই বুকিং দ্বারা। এখন আমরা আসি এখানে কোন কোন পার্ট মেনশন করতে হয় ফেব্রিক বুকিংয়ে সেগুলো আমরা দেখি। প্রথমে আমি গার্মেন্টস পার্ট লিখলাম, অনেকগুলো কলম এখানে আমার ভাগ করা আছে। প্রথমে গার্মেন্টস পার্ট, গার্মেন্টস পার্ট হচ্ছে মেইন বডির জন্য আমি একটা অপশন রাখলাম। বডির একটি টি শার্ট করতে নেক রিপ দরকার হয়, সেক্ষেত্রে আমি নেক রিপের একটি অপশন রাখলাম। দেন আরেকটি কালারের জন্য সেম ওই অবলম্বন করলাম। দেন দেখুন স্ট্রাকচার বলতে ফেব্রিক, কোন স্ট্রাকচারের ফেব্রিক, সিঙ্গেল জার্সি না রিপ না ইন্টারলক, এখানে আপনি মেনশন করবেন বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে। বাইরের রিকোয়ারমেন্ট যদি সিঙ্গেল জার্সি হয় তাহলে সিঙ্গেল জার্সি মেনশন করবেন। রিপের ক্ষেত্রে আমরা এলাস্টন রিপ ব্যবহার করে থাকি, সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমি অনবায়ন রিপ, বাইরে যদি অনবায়ন রিকোয়ারমেন্ট থাকে তাহলে অনবায়ন রিপ উইথ এলাস্টন আমি এখানে রিপ দিলাম। এরপরে ডায়া বলতে ফেব্রিকের উইথ, ফেব্রিকের উইথকে এখানে আমি ডায়া মেনশন করেছি। এখন আপনি ফেব্রিকের উইথ টিউবেও মেনশন করতে পারেন, ওপেনেও করতে পারেন। আমি এখানে ওপেন 100 cm ধরেছি, নেকের জন্য টিউবে ধরেছি, সেই মতে পরের কালারের জন্য। এরপরে এলাস্টন, যদি সিঙ্গেল লেখা সিঙ্গেল জার্সি থাকে তাহলে কত পার্সেন্ট কটন কত পার্সেন্ট এলাস্টন এখানে মেনশন করে দিবেন। দেখুন এখানে কটন সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমি এখানে ফাঁকা রেখেছি এবং অনবায়ন রিপ উইথ এলাস্টনের ঘরে কিন্তু আমি 95.5 রেখেছি, কারণ আমি এখানে 5% এলাস্টন ইউজ করবো, 95% কটন ইউজ করবো সেই মতে পরের কালারের জন্য। কম্পোজিশন অবশ্যই মেনশন করতে হবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে, বায়ার কোন কম্পোজিশনে আপনার ফেব্রিক চাচ্ছে সেটি এখানে মেনশন করে দিতে হবে। আমি এখানে 100% কটন মেনশন করে দিয়েছি, আপনারা বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে কম্পোজিশন দিবেন। দেন জিএসএম, জিএসএম অবশ্যই ফেব্রিক বুকিংয়ে মেনশন করতে হবে, এখানে আমি 180 জিএসএম মেনশন করেছি।
রিভের ক্ষেত্রে যেহেতু বায়ার মেনশন করে না সাধারণত, কিন্তু বডি জিএসএম যেটা থাকে তার সাথে 40% বা 45% অ্যাড করে দিতে পারেন। এখানে আমি সেভাবেই দিয়েছি, পরবর্তী কালারের জন্য সেম ওয়েতে এখানে দিয়েছি। ইয়ান টাইপ, ইয়ান টাইপ কি বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে কার্ড দিবেন না কম দিবেন সেটি এখানে মেনশন করে দিতে হবে। এরপরে ইয়ান কাউন্ট, 180 জিএসএম এর জন্য কত কাউন্টের আপনি ইয়ান ইউজ করবেন সে ইয়ান কাউন্ট এখানে মেনশন করে দিবেন বুকিংয়ে। এরপরে ফেব্রিক টাইপ সলিড না ইয়ান ডাইং, এখানে একটি ঘর রাখতে পারেন, ঘর থাকলে সেখানে মেনশন করে দিবেন। এরপরে কালার, আপনার অর্ডারের ক্ষেত্রে কয়টা কালার আছে সেই কালারগুলো এখানে মেনশন করে দিবেন। আমি এখানে ব্ল্যাক এবং নেভি ব্লেজার দুইটা কালার দেখিয়েছি, নেভি ব্লেজারে প্যান্টন দিয়েছি। ব্ল্যাকে সাধারণত বায়ার স্ট্যান্ডার্ড বা তাদের অরিজিনাল সোয়াস থাকে, সোয়াস দিয়ে দেয়, সেই স্ট্যান্ডার্ড থাকলে স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে হবে, না হয় অরিজিনাল সোয়াস দিলে অরিজিনাল সোয়াস ফলো করতে হবে। দেন রিপিট, ইয়ান ডাইং এর ক্ষেত্রে এখানে রিপিট মেনশন করতে হবে। যদি আপনার ইয়ান ডাইং থাকে তাহলে রিপিটের ঘরটি অবশ্যই রাখতে হবে, কারণ এখানে কালার আসে তখন রিপিটের মেজারমেন্টটি লিখে দিতে হবে, না থাকলে আপনি এখানে এই ঘরটি নাও রাখতে পারেন। দেন ডাইং ট্যাপ, ডাইং টাইপ, ডাইং এর টাইপ বলতে এখানে কত ক্যাটাগরি ডাইং আছে, এক্সট্রা ডার্ক আছে, লাইট আছে, ডার্ক আছে, কারণ হচ্ছে ফেব্রিকের এই লাইট ডার্ক এই ক্যাটাগরির উপর বেস করে ফেব্রিকের প্রাইস নির্ধারণ করা হয়, ডাইং প্রাইস নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে আপনার এখানে ডাইং এর টাইপ বা কালার ডিপথ অবশ্যই মেনশন করা দরকার আমার মনে হয়। আমি এখানে সেই অপশনটি রেখেছি, আমি এখানে ব্ল্যাকের জন্য এক্সট্রা ডার্ক মেনশন করেছি, নেভির জন্য ডার্ক এখানে মেনশন করেছি। দেন পরে হচ্ছে অলওভার, নেভিটাও মাঝে মধ্যে এখানে এক্সট্রা ডার্কে যেয়ে পড়ে, সেটা পার্সেন্টেজ উপরে কালারের ডিপনেস কত তার উপর ডিপেন্ড করে ডার্ক না এক্সট্রা ডার্ক হবে, বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ডার্ক হয়ে থাকে। দেন অলওভার, এখানে এওপি বলতে অলওভার প্রিন্ট, যদি ফেব্রিকে অলওভার প্রিন্টের রিকোয়ারমেন্ট থাকে বায়ার অনুসারে, রিকোয়ারমেন্ট অনুসারে সেক্ষেত্রে আপনার যদি পিগমেন্ট থাকে বা অর্ডার বেস থাকে এখানে মেনশন করে দিবেন, না থাকলে এঘরটি মেনশন নাও করতে পারেন। ফিনিশ কোয়ান্টিটি ইন কেজি, এখানে কত কেজি আপনার ফিনিশ ফেব্রিক লাগবে স্যাম্পল করতে, এখানে আমি দেখিয়েছি সাপোজ 10 কেজি, নেকের রিবের জন্য 2 কেজি, সেম পরের কালারের জন্য সেম। দেন এখানে লস পার্সেন্টেজ, ফেব্রিক ডাইং করতে গেলে এখানে লস বলতে হচ্ছে প্রসেস লস হয়, যেমন আপনি 10 কেজি ফেব্রিকের জন্য যদি 10 কেজি গ্রে ফেব্রিক করেন তাহলে আপনি 10 কেজি ফেব্রিক পাবেন না, এখানে কত পার্সেন্ট প্রসেস লস যাবে। আমি কটনের সিঙ্গেলের জন্য 10% ধরেছি, 10% অ্যাড করতে হবে। ল্যাকড়ার ক্ষেত্রে হিট সেটিং এর একটা প্রশ্ন আসে, হিট সেটিং এর একটা ওয়েস্টেজ আসে, সেক্ষেত্রে আলাদা করে এক্সট্রা ধরতে হবে। আমি এখানে 4% বাড়িয়ে ধরেছি, 14 ধরেছি, এখানে 14 ধরেছি, পরের কালারের জন্য সেম হয়তো এখানে প্রসেস লস ধরেছি। এরপর ফিনিশ ফেব্রিকের সাথে প্রসেস লস গুণ হয়ে প্রসেস লস অ্যাড হয়ে গ্রে কোয়ান্টিটি আসবে, এখানে দেখুন গ্রে কোয়ান্টিটি আসছে, গ্রে কোয়ান্টিটি টোটাল 26.67 কেজি। এটা ডাইং করা, নিটিং হবে, নিটিং করার পর ডাইং হওয়ার পরে প্রসেস লস যে আমার 24 কেজি ফিনিশ ফেব্রিক আমি পাবো। পরবর্তীতে আপনি একটা রিমার্কসের ঘর রাখতে পারেন, এখানে যদি রিমার্কসের কোনো পয়েন্ট থাকে আপনি সেই পয়েন্টগুলো লিখে দিতে পারেন। এরপরে নিচের দিকে এসে আপনি প্রিপেয়ার্ড বাই অপশনটি রাখবেন, কে বুকিংটি প্রিপেয়ার করছে তার নামটি থাকবে বা সাইন থাকবে। এরপর ফেব্রিক বুকিং চেক এর একটা অপশন থাকবে, কারণ হচ্ছে ফেব্রিক বুকিং যে সিনিয়র থাকে সে চেক করে দিতে হয়, সে অপশনটি চেক করে এখানে সাইন দিবে। অ্যাপ্রুভ বাই, বুকিংটি অ্যাপ্রুভ করার জন্য একজন অথোরাইজ করা থাকে, সে এখানে বুকিং অথোরাইজ সাইন করে দিবে। দেন বুকিং ডি অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি কনসার্ন ডিপার্টমেন্টে পাস করবেন। এখানে বুকিংটি প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই পেজ সেট আপ করে নিতে হবে, প্রিন্টে যে আপনি পেজ সেট আপটি করে নিতে হবে অবশ্যই। এখানে আমি পেজ সেট আপটি করে নিয়েছি দেখুন। এরপরে প্রিন্ট দিয়ে আপনি কনসার্ন ডিপার্টমেন্টে যারা যারা রিলেটেড স্যাম্পল ফেব্রিকের জন্য তাদেরকে আপনি হ্যান্ড ওভার করে দিলেন, তারা এই বুকিং ধরে কাজ করবে। এই বুকিংয়ের আন্ডারে পরবর্তীতে ইয়ান ওয়ার্ক অর্ডার করতে হয়, নিটিং ওয়ার্ক অর্ডার করতে হয়, প্লাস ডাইং অর্ডার, ডাইং ওয়ার্ক অর্ডার করতে হয়। আমি এখানে একটি স্যাম্পল ইয়ানের ওয়ার্ক অর্ডার এক্সেল ফাইলে ওপেন করেছি, ওয়ার্ক অর্ডারটি আগেই করে নিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানো যায় এবং বোঝানো যায় যে কিভাবে একটি স্যাম্পল ইয়ানের ওয়ার্ক অর্ডার করা যায় বা করতে হয়। যেহেতু আমরা ফ্যাক্টরির আন্ডারে কাজ করব, সেহেতু উপরে সর্ব উপরে হেডিংয়ে কোম্পানির নাম বা ফ্যাক্টরির নাম লিখব, হেড অফিসের অ্যাড্রেস থাকলে বা হেড অফিস থাকলে অ্যাড্রেস দিলাম হেড অফিসের, ফ্যাক্টরি এজুজালি নাম দিলাম, ফোন নম্বর বা ফ্যাক্স নম্বর থাকলে দিলাম। দেন আমি একটি এখানে হেডিংয়ে ইয়ানের অর্ডার নাম্বার বসাবো,
yarn work order by yarn order number bashabo then jehetu amar sample er jonno requisition debo the requisition for sample selection ba season thakle ekhane boshalam then yarn amar kon date lagbe sei required date yarn er required date ekhane ekti boshabo then koto piece sample ba sample quantity ekhane boshale bhalo hoy je amar eto piece sample er jonno ei yarn amar dorkar ekhane yarn er prothom dite hobe serial number boshalam ekhane ami dekhun then ekhane ami job number boshalam ba work order number ti boshalam ekhane same number boshalam then buyer kon buyer er jonno amar yarn dorkar she buyer er nam dilam ekhane then hocche কম্পোজিশন ইয়ার্ন কম্পোজিশন কোন কোন কম্পোজিশনের আমার ইয়ার্ন দরকার অবশ্যই আমি এখানে যে কম্পোজিশন মেনশন করব আমার অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে এখানে আমি সাপোজ আমার বায়ার রিকোয়ারমেন্ট 100% কটন 50 মডেল দেন 100% এলাস্টন দরকার তিনটা আমি এখানে কম্পোজিশন বসালাম তিন টাইপের এখন ইয়ার্ন টাইপ কোন ধরনের ইয়ার্ন টাইপ লাগবে ইয়ার্নের ক্যাটাগরি আছে বা টাইপ আছে সেই টাইপ মেনশন করতে হবে এখানে আমার কার্ড ইয়ান দরকার বা কম ইয়ান দরকার বা সিএমআই ইয়ান দরকার যেটি দরকার আমি সেখানে এখানে মেনশন করব আমি কার্ডেড মেনশন করছি এখানে কটন মডেল মেনশন করছি এখানে এলাস্টন এলাস্টন মেনশন করেছি দেন আমার ইয়ান ইয়ানের কাউন্ট অবশ্যই মেনশন করতে হবে কোন কাউন্টের ইয়ান লাগবে আমি সে কাউন্ট এখানে মেনশন করে দিলাম যেহেতু এলাস্টনে কাউন্ট এখানে ডেনিয়ারে প্রকাশ করা হয় এখানে তাই আমি 30 ডেনিয়ার এখানে 30 ডেনিয়ার আমি মেনশন করেছি দেন আমার এখানে ইউনিট ওয়েটটা কি হবে ইউনিট ওয়েট কেজি না মিটার বা না গ্রাম সেটি মেনশন করতে হবে যেহেতু ইয়ার্ন আমি কেজিতে নিব বা পাউন্ডে যেটা দরকার হয় সেটা এখানে মেনশন করতে হবে আমি কেজিতে নিব আমি এখানে কেজি মেনশন করে দিলাম এরপরে রিকোয়েশন কোয়ান্টিটি আমার কত কেজি ইয়ার্ন দরকার হবে আমি সেখানে কম্পোজিশন অনুসারে আমার যে যেটুকু লাগে আমি সেটুকু এখানে বসালাম দেন হচ্ছে নাম্বার অফ কোন কোন নাম্বার কত কোন করে লাগবে যেহেতু আপনার 11 কেজি তো কয়েক কোণে 11 কেজি হয়ে যায় যেহেতু আপনার নিটিং মেশিন অনেকগুলো কোণ দিতে হবে সেহেতু আপনার সেভাবে ইয়ার্ন স্পিনিং মিলকে সেভাবে বলে দিতে হবে যে আমার এত কোণ করে দিতে হবে সেটা অ্যাজ পার নিটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওদের সাথে কনসার্ন করে যে কত কোণ করে লাগবে সেভাবে এখানে রিকোয়ারমেন্টটা বসিয়ে দিতে হবে ইয়ার্নের কতগুলো কোণ লাগবে দেন ইউনিট প্রাইস পার কেজি প্রাইস কত প্রাইস এখানে বসিয়ে দিতে হবে দেন টোটাল অ্যামাউন্ট কোয়ান্টিটির সাথে এই ইউনিট প্রাইস গুণ দিলে যেটা আসে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অ্যামাউন্ট এখানে লিঙ্ক করে দেব লিঙ্ক করে দেওয়া হলো যেহেতু আমার টোটাল এখানে লাগবে হচ্ছে 22.72 কেজি ইয়ার্ন তার ভ্যালু আসতেছে এটা এখানে আমি একটি রিমার্কসের ঘর দিব আমার যদি কোনো রিমার্কসের কোনো নোট দরকার বা কমেন্ট দরকার আমি এখানে লিখে দিব দেন এখানে একটা সামারি পরবর্তী নিচে দিয়ে দেব যে এখানে কত এলাস্টন লাগবে বা পিআই নাম্বার কত অর্ডার নাম কোয়ান্টিটি কত এফওই প্রাইস বা ধরনের কিছু লাগলে এখানে আমি নিচে সামারিতে দিয়ে দেব এবং ইয়ানের কোনো কন্ডিশন থাকলে আমরা সেখানে কমেন্টস বা রিমার্কস এখানেও আমি রিমার্কসও দিতে পারি বা এই রিমার্কসটি আমি এখানেও দিও এখানেও আমার কমেন্টসগুলো দিতে পারি এবং সর্বনিচে যে ইয়ার্নের ওয়ার্ক অর্ডারটি কে প্রিপেয়ার করছে প্রিপেয়ার বাই তার সাইন থাকবে এবং আপনার যে ইয়ার্ন আদৌ লাগবে বা লাগবে না সেটি একজন আপনার সিনিয়র দ্বারা চেক করে নিতে হবে যে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে রিকোয়েশনটি ঠিক আছে কিনা সে চেক দিয়ে সাইন করে দিবে দেন অথোরাইজ যারা থাকবে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে স্ব ডিপার্টমেন্টে বা কনসার্ন ডিপার্টমেন্টে আপনি ওয়ার্ক অর্ডারটি ছেড়ে দিবেন এছাড়াও এটা হচ্ছে ইয়ার্ন ডিপার্টমেন্টে এই ওয়ার্ক অর্ডারটি দিতে হবে এবং আপনার যখন অন্যভাবেও দিতে পারেন যত স্পিনিংয়ে দেবেন তখন মেলের মাধ্যমেও রিকোয়েশনটি দেওয়া যায় যে স্পিনারদের দিবেন যে আমার এত কেজি এই কম্পোজিশনের ইয়ার্ন লাগবে সেটি আপনারা স্পিনিংয়ে সরাসরি যে মার্চেন্ডাইজার থাকবে সেই মার্চেন্ডাইজার সেই স্পিনারদের দিয়ে দিতে পারে সেক্ষেত্রে বা ডিপার্টমেন্ট যদি গ্রুপ ফ্যাক্টরি হয় ইয়ার্ন গ্রুপ ফ্যাক্টরি হলে সেক্ষেত্রে এরকম একটা ইয়ার্নের ওয়ার্ক অর্ডার অবশ্যই ইয়ার্নে দিতে হয় দেন পাশাপাশি একটা ম্যানুয়ালে বা পাশাপাশি অন্য একটা ইয়ার্ন রিকোয়েশন আলাদা একটা ফরম্যাটে দিয়ে স্পিনারদের কাছে মেলের মাধ্যমে দিয়ে বা অন্যভাবে দিয়ে ইয়ার্ন অ্যারেঞ্জ করে স্টোরে দেওয়া যেতে পারে
সেই রিকোয়েশনটি কিভাবে করতে হবে সেটিও আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমার একটি আন রিকোয়েশন করা আছে, যেহেতু কোম্পানির নাম অ্যাজ ইউজুয়াল এখানে আমি মেনশন করলাম, দেন রিকোয়েশন ফর স্যাম্পল ইয়ান, এখানে কোন ডেট, যে ডেটে আপনি রিকোয়েশনটি করতেছেন সেই ডেট বসালেন, দেন হচ্ছে এখানে কার বরাবর লিখবেন, কার কার কাছে আপনি ইয়ান চাবেন সেটা কাইন্ড অ্যাটেনশন এখানে নাম দিলেন, এখানে নাম বসালেন, দেন সিসি যদি কেউ থাকে সেটা দিতে পারেন, এরপর কোন বায়ারের জন্য আপনার লাগবে সেই বায়ারের নাম দিবেন, ইয়ান রিকোয়েশন ফর স্যাম্পল, যদি কোনো অর্ডার নাম্বার থাকে সেই অর্ডার নাম্বারটি এখানে মেনশন করে দিবেন, এখানে কতদিনের মধ্যে আপনার লাগবে সেই ডেট মেনশন করে দিলেন, এরপর সিরিয়াল নাম্বার, বায়ার নাম্বার, ইয়ান কম্পোজিশন, কোন কোন কম্পোজিশন লাগবে আপনি এখানে কম্পোজিশন মেনশন করে দিতে পারেন, এবং এখানে টাইপ কার্ড না কম না কি সেটাগুলো মেনশন করে দিতে পারেন, টাইপ ইয়ানের টাইপ, দেন এখানে ইয়ান কাউন্ট কত কাউন্টের আপনার লাগবে, দেখা যাচ্ছে 5 থেকে 6 কাউন্টের আপনার লাগতে পারে, সেক্ষেত্রে সিএনওএস এখানে লিখে আপনার কোন কাউন্টের কত কেজি লাগবে সেখানে এখানে দিয়ে দিতে পারবেন। এটি একটি ফরম্যাট, এভাবে করে নিলে ফরম্যাটটি দাঁড়িয়ে গেল, টোটাল ইয়ান কোয়ান্টিটি এখানে যোগ করে দিতে হবে, রিমার্কস থাকলে রিমার্কসে ঘরে আপনার কমেন্টসটি লিখে দেবেন। এবার এটি একটি ফরম্যাট দাঁড়িয়ে গেল, এরপরে যখনই আপনার ইয়ান লাগবে এই ফরম্যাটে আপনি চেঞ্জ করে কম্পোজিশন চেঞ্জ করলেন, কোয়ান্টিটি কাউন্ট ওয়াইজ চেঞ্জ করলেন, চেঞ্জ করে এভাবেও ইয়ানের রিকোয়েশন দেওয়া যেতে পারে, ইয়ান ডিপার্টমেন্টে বা স্পিনারদের সরাসরি মেলের মাধ্যমে দেওয়া যেতে পারে। দেন এখানে প্রিপেয়ার বাই বা আপনার সিনিয়র কারো চেক করায় সাইন নিয়ে নিলেন, এরপরে ডিপার্টমেন্টে এজিএম থাকলে এজিএম এর সাইন নিলেন, জিএম এর সাইন নিলেন, এবং একজন যে অথোরাইজ থাকবে তার অ্যাপ্রুভাল নিয়ে ইয়ানের রিকোয়েশনটি আপনি সরাসরি ডিপার্টমেন্টে পাস করে দিতে পারেন। তাহলে এভাবে যখন সরাসরি আপনারা সাপ্লায়ারকে বা স্পিনারদের দিবেন তখন এভাবে রিকোয়েশনটি দেওয়া যেতে পারে। আর যেটি ইয়ানের ওয়ার্ক অর্ডার দেখেছি এটি মূলত ইয়ান ডিপার্টমেন্টে দিতে হয়, এই ইয়ান ডিপার্টমেন্ট এই ওয়ার্ক অর্ডারের উপরে বেস করে আপনাকে ইয়ান সাপ্লাই দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটি স্যাম্পল ইয়ানের ওয়ার্ক অর্ডার করতে হয়, বা কী কী ইনফরমেশন স্যাম্পল ইয়ানের ওয়ার্ক অর্ডার করতে হলে কী কী ধরনের ইনফরমেশন লাগে, সেই ইনফরমেশনগুলি এই আমার আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে একটি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার এক্সেল ফাইলে ওপেন করেছি, ওয়ার্ক অর্ডারটি আমি আগে করে নিয়েছি যাতে অল্প সময়ে আপনাদেরকে দেখানো যায় বা বোঝানো যায় যে কীভাবে একটি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার তৈরি করা যেতে পারে বা তৈরি করা হয়। অ্যাজ ইউজুয়ালি প্রথমে ওয়ার্ক অর্ডারের হেডিংয়ে কোম্পানির নাম থাকবে, কোম্পানির হেড অফিস থাকলে হেড অফিসের অ্যাড্রেস দিতে হবে, ফ্যাক্টরি অ্যাড্রেস, দেন ফোন নাম্বার বা ফ্যাক্স নাম্বার থাকলে দিলে ভালো হয়। যেহেতু একটি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার আমি হেডিংয়ে এখানে মেনশন করেছি স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার, একটি নাম্বার বসানো হয়েছে এখানে, দেন এখানে রিকোয়েশন ফর স্যাম্পল, রিকোয়ার্ড ডেট দিতে হবে যে আপনার কবে ফেব্রিক লাগবে, দেন সিজন বা সিলেকশন থাকলে এখানে দিলাম, স্যাম্পল কত পিস স্যাম্পল করতে হবে, স্যাম্পল কোয়ান্টিটি এখানে বসালাম, দেন প্রথমেই আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম, প্রথম ঘরে এখানে কলামে সিরিয়াল নাম্বার আমি সিরিয়াল নাম্বার দিলাম, দেন হচ্ছে এখানে আমার হচ্ছে অর্ডার নাম্বার দিতে হবে, আমি এখানে প্রথমে জব নাম্বার দিলাম, যে ফেব্রিকের আন্ডারে এই স্যাম্পল নিটিং ওয়ার্ক অর্ডার সেই ফেব্রিকের জব নাম্বার এখানে বসাতে হবে, দেন বায়ার কোন এক বায়ারের অ্যাগেনস্টে আমার ওয়ার্ক অর্ডারটি সেই বায়ারের নাম লিখলাম এখানে, দেন হচ্ছে ওয়ার্ক অর্ডার নাম্বার, একটা ওয়ার্ক অর্ডার নাম্বার দিলাম এখানে, দেন হচ্ছে স্ট্রাকচার, দেখুন এখানে স্ট্রাকচার বলতে কোন স্ট্রাকচারের ফেব্রিক হবে এখানে সেই ফেব্রিকের কনস্ট্রাকশন বা স্ট্রাকচার আমি এখানে লিখবো, যেহেতু স্ট্রাকচার আমি ল্যাক্রা সিঙ্গেল জার্সি বা এলাস্টন সিঙ্গেল জার্সি উইথ এলাস্টন ফেব্রিকের আমি এখানে নিটিং ওয়ার্ক অর্ডার করতেছি, যাতে নেকের রিপ লাগবে সেজন্য এখানে অন বয় অন রিপ মেনশন করেছি, দেন তারপর হচ্ছে জিএসএম, এখানে জিএসএম এর ঘর মেনশন করেছি, আমার যে ফেব্রিক হবে ল্যাক্রা সিঙ্গেল জার্সি বা এলাস্টন সিঙ্গেল জার্সি 180 জিএসএম এখানে আমি নেকের রিপের জন্য দিলাম 250 জিএসএম, আমি এখানে জিএসএম লিখে নিলাম, দেন হচ্ছে ইয়ান ইনফরমেশন, ইয়ানের কম্পোজিশন কী হবে, কাউন্ট কত হবে, সবগুলো এখানে মেনশন করতে হবে, যেমন এখানে 34 সিঙ্গেল, 50 কটন, 50 মডেল, এখানে 50 কটন 50 মডেল আমি এখানে লিখেছি, আমি এখানে না লিখে এখানে আমি 100% যেহেতু আমি রিপ 100% কটন মেনশন করেছি, এখানেও আমি
100% cotton, 100% cotton card. जेतु yarn type निबो card, carded yarn type जे 100% cotton. चौथी single 100% cotton carded. Then अमी रिबेरो same count है, same composition है. रेखाने yarn निबो, जेकने same composition रेखाने देखोन mention करे सी. Then होच्छे cuttable width. अमार fabric के width कोतो थाक बे. এখানে ওপেন 120 cm এবং রিবের ডায়া হবে 120 cm এখানে দিয়েছি আমি এখানে রিব আমি এখানে ওপেন এ না রেখে আমি এখানে টিউবে রাখলাম টিউবে আমি এখানে 60 cm টিউব রাখলাম রিবের ডায়া আমি 60 cm টিউব রাখলাম এখানে দেন হচ্ছে কাটাবল হচ্ছে যে বরাবর কাটবে সেখানে এর জন্য কাটাবল উইথ মেনশন করা হয়েছে প্যাটার্ন যে বরাবর ফেলে কাটা হবে সেই কাটাবল উইথ এখানে মেনশন করা হয়েছে দেন ইউনিট এখানে কি হবে ফেব্রিকের কেজি কেজি মেনশন করছি এখানে কেজি মেনশন করে দিলাম দেন রিকোয়েশন কোয়ান্টিটি কত 11 কেজি এখানে আমার এটা হবে রিবের ক্ষেত্রে আমি এখানে 2 কেজি দিলাম বা 3 কেজি দিলাম এখানে দেন এখানে টোটাল টেনে দিলাম টোটাল আমার রিব সহ 14 কেজি ফেব্রিক লাগবে 11 কেজি বডি ফেব্রিক 3 কেজি নেকে রিব দেন আমি এখানে নিটিং চার্জ দিলাম 25 সেন্টস এটা দিলাম আমি লেখা যেহেতু 30 সেন্টস এটা অনবয়ন রিব উইথ এলাস্টন নেকে রিব এলাস্টন দিলে ভালো হয় উইথ এলাস্টন এখানে আমি সাপোজ ধরেন 30 সেন্সি বসালাম প্রাইস দেন অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট কত আসে টোটাল অ্যামাউন্ট এখানে আমি লিংক করে দিচ্ছি এখানে আমি ইউনিট প্রাইসের সাথে গুণ হচ্ছে কোয়ান্টিটি লিংক করে দিলাম এখানে লিংক করে দিলাম টোটাল আমার 14 কেজি ফেব্রিকের জন্য নিটিং চার্জ $4 31 সেন্ট পড়তেছে দেন এখানে একটি রিমার্কস ঘর রাখবো কোনো কমেন্টস থাকলে আমরা এখানে কমেন্টস বসিয়ে দেব দেন আবার দেখুন নিটিং ওয়ার্ক করার টিপ তৈরি হয়ে গেছে এভাবে একটি ফরম্যাট তৈরি করে রাখলে যখন ওয়ার্ক অর্ডার করতে হবে জাস্ট অর্ডার নাম্বার জব নাম্বার চেঞ্জ করে ফেব্রিকেশন বা কম্পোজিশন চেঞ্জ করে জিএসএম থাকলে জিএসএম চেঞ্জ করে কম্পোজিশন বা কাউন্ট চেঞ্জ থাকলে চেঞ্জ করে জাস্ট বসিয়ে দিলেই হয় এভাবে একটা ফরম্যাট দাঁড়িয়ে গেলে এই একই ফরম্যাটে বারবার কাজ করা যায় চেঞ্জ করে দেন নিচে আমি এখানে মেনশন করব ওয়ার্ক অর্ডারটি কে করেছে প্রিপেয়ারড বাই এখানে আমি একটু মার্কিং করে নিলাম বর্ডারটা বোল্ড করে দিলাম এখানে আমি একটু বোল করে দিলাম দেন নিচে থাকবে প্রিপেয়ারড বাই কে প্রিপেয়ারড করছে প্রিপেয়ারড বাই এর সাইন থাকবে দেন চেক বাই এখানে যে কোনো একজনে ওয়ার্ক অর্ডারটি ঠিক আছে কিনা চেক করে সাইন করে দেবে দেন অথরাইজ যে থাকবে সে এখানে অ্যাপ্রুভ করে দেবে দেন আপনি কনসার্ন ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হয়ে গেলে কনসার্ন ডিপার্টমেন্টে বুকিং ডিপ্রিন্ট দিয়ে পাস করে দিবেন দেন আশা করি একটি নিটিং ওয়ার্ক অর্ডার কিভাবে করতে হয় আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি একটি স্যাম্পল ফেব্রিক ডাইং ওয়ার্ক অর্ডার আগে করে রেখেছি সেটি ওপেন করে নিলাম যাতে অল্প সময়ে দেখানো যায় বা বোঝানো যায় এবার দেখে নিই কিভাবে স্যাম্পল ফেব্রিক ডাইং ওয়ার্ক অর্ডারটি করতে হয় অ্যাজ ইউজুয়াল উপরে কোম্পানির নাম অ্যাড্রেস লিখে নিলাম দেন কিসের ওয়ার্ক অর্ডার এখানে মেনশন করে দিলাম স্যাম্পল ফেব্রিক ডাইং ওয়ার্ক অর্ডার এবং ওয়ার্ক অর্ডারের একটি নাম্বার বসিয়ে দিলাম রিকোয়েশন ফর স্যাম্পল এবং ফেব্রিক কোন ডেটে লাগবে অবশ্যই রিকোয়ার্ড ডেট বসিয়ে দিতে হবে এখানে রিকোয়ার্ড ডেটটি লিখতে হবে দেন সিজন থাকলে এখানে লিখে নিলাম অর্ডার কোয়ান্টিটি কত স্যাম্পলের কোয়ান্টিটি কত সেটি এখানে লিখে দিলাম দেন প্রথমে আসে সিরিয়াল নাম্বার দিতে হবে এখানে দেন কোন ফেব্রিকের বুকিংয়ের আন্ডারে আমি ডাইংয়ের ওয়ার্ক অর্ডারটি করতেছি সেই জব নাম্বারটি এখানে বসাতে হবে আমি জব নাম্বারটি বসালাম দেন দেখুন বায়ার কোন বায়ারের অ্যাগেনস্টে আমি কাজ করতেছি বা স্যাম্পল ফেব্রিক বুকিং বা স্যাম্পল ডাইং ওয়ার্ক অর্ডার করতেছি সেই বায়ারের নাম মেনশন করতে হবে বুকিংয়ে বায়ারের নাম অবশ্যই মেনশন করতে হয় দেন
অর্ডার নাম্বার কোন অর্ডারের জন্য এই স্যাম্পল ফেব্রিক করতেছি আমি সেই অর্ডার নাম্বারটি এখানে মেনশন করতে হবে। এরপরে কনস্ট্রাকশন, কোন কনস্ট্রাকশনে আমি ফেব্রিক করব, বায়ারের রিকোয়ারমেন্ট কি সেই রিকোয়ারমেন্ট অনুসারে এখানে মেনশন করে দিতে হবে। দেখুন আমি এখানে মেনশন করেছি সিঙ্গেল জার্সি উইথ এলাস্টন, কনস্ট্রাকশন হচ্ছে সিঙ্গেল জার্সি উইথ এলাস্টন এবং সাথে নেকের জন্য অনবয়ন রিপ উইথ এলাস্টন। এখানে যদি বায়ারের রিকোয়ারমেন্ট কটন সিঙ্গেল জার্সি হয় তাহলে শুধু এখানে কটন সিঙ্গেল জার্সি বসবে, শুধু সিঙ্গেল জার্সি বসবে। আর রিপের ক্ষেত্রে এলাস্টন সাধারণত ইউজ করা হয়, রিপের ক্ষেত্রে সেক্ষেত্রে অনবয়ন রিপ উইথ এলাস্টন। দেন জিএসএম অবশ্যই মেনশন করতে হবে, এখানে বডি জিএসএম আমি 180 মেনশন করেছি, রিপের জন্য 250। দেন ইয়ার ইনফরমেশন, কোন টাইপের ইয়ান লাগবে অবশ্যই মেনশন করতে হবে কাউন্ট সহকারে। দেখুন এখানে আমি 34 সিঙ্গেল মেনশন করেছি, এখানে লিখে দিয়েছি 100% কটন কার্ডেড। দেন রিপের ক্ষেত্রেও সেম কম্পোজিশন মেনশন করতে হবে, সেম কাউন্ট কম্পোজিশন হবে। দেন এখানে ফিনিশ ডায়া, এখানে ফিনিশ ডায়া বা কাটাবল ডায়া, আমরা ফিনিশ ডায়া একটি আর কাটাবল ডায়া একটি, আমরা সবসময় বুকিংয়ে কাটাবল বা ফিনিশ যে কোনো একটি মেনশন করে দিতে হবে। এখানে ফিনিশ ডায়া বলতে ফিনিশ ফেব্রিকের উইথ, ফিনিশ ফেব্রিকের উইথ কত হবে সেটি এখানে মেনশন করতে হবে। আমি এখানে ওপেন 120 সিম মেনশন করেছি আর রিবের জন্য টিউব 100, রিবের জন্য আমি এখানে দিলাম হচ্ছে 80 সিএম, 80 সিএম টিউব রিবের জন্য, 80 সিএম টিউব আর মেইন বডির জন্য 120 সিএম ওপেনে হবে। দেন কালার, এখানে কালারের নাম হবে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে, বা যদি সোয়াস থাকে সেক্ষেত্রে সোয়াস অ্যাজ পার সোয়াস মেনশন করে দিতে হবে, বা কালার নাম থাকলে, কালারে প্যান্টন থাকলে অবশ্যই প্যান্টন সহকারে কালারের নাম মেনশন করতে হবে। দেন এখানে ইউনিট বসিয়ে দিতে হবে, ফেব্রিকের ইউনিট কত কেজি সেটাকে এক্ষেত্রে কেজি মেনশন করে দিতে হবে। দেন ফিনিশ ফেব্রিক কোয়ান্টিটি, কত কেজি আপনার ফিনিশ ফেব্রিক লাগবে মেনশন করে দিলেন। বডি ফেব্রিক অবশ্যই বেশি লাগে, এখানে আমি 10 কেজি মেনশন করেছি, রিবের জন্য 3 কেজি, টোটাল আমার এখানে 13 কেজি। দেন প্রসেস লস, ডাইং করতে গেলে একটি প্রসেস লস হয়, সেই প্রসেস লস বিষয়ে আমি পরবর্তী আমার আলোচনা করব। প্রসেস লস কী, এখানে প্রসেস লস আমি যেহেতু ল্যাকরা সিঙ্গেল জার্সি বা এলাস্টন সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমি এখানে 14 ধরেছি, 14% প্রসেস লস। নর্মাল কটন সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমরা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে সাধারণত 10% ধরা হয় বা 9% ধরা হয়, সেটাই মূলত কোয়ান্টিটির উপর নির্ভর করে। কোয়ান্টিটি বেশি হলে প্রসেস লস কম ধরি, কোয়ান্টিটি কম হলে প্রসেস লস একটু বেশি যায়। এরপরে গ্রে ফেব্রিক, গ্রে ফেব্রিক কোয়ান্টিটি, গ্রে ফেব্রিক কোয়ান্টিটি হবে ফিনিশ ফেব্রিকের সাথে প্রসেস লসটি অ্যাড হয়ে যে কোয়ান্টিটিটা আসবে সেটা হচ্ছে গ্রে কোয়ান্টিটি। আমি এখানে দেখুন আমি এখানে লিঙ্ক করে দিয়েছি, যেহেতু আমার এখানে 14% প্রসেস লস ধরছি, আমি 14% এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আমার গ্রে ফেব্রিক তৈরি করতে হবে, কারণ গ্রে ফেব্রিক যখন ডাইং হবে, ডাইং হয়ে প্রসেস লস হয়ে আমি এই ফিনিশ ফেব্রিক 10 কেজি পাবো, সেজন্য আমার এটি অবশ্যই বুকিংয়ের মধ্যে গ্রে ফেব্রিকে প্রসেস লস অ্যাড করে দিতে হবে। আমি এখানে প্রসেস লস অ্যাড করে দিয়েছি, আমার এই গ্রে ফেব্রিকটা আমার নিটিং করে ডাইং করতে হবে। দেন এখানে ইউনিট প্রাইস, পার কেজি ফেব্রিক ডাইং চার্জ কত এখানে লিখে দিতে হবে, অর্ডার অবশ্যই ইউনিট প্রাইস থাকবে। দেন টোটাল অ্যামাউন্ট, এখানে টোটাল অ্যামাউন্ট লিঙ্ক করে দিলাম, টোটাল অ্যামাউন্ট এখানে, এখানে 15.12 কেজি ফেব্রিকের জন্য $19.65 এখানে আসছে। দেন এখানে একটি রিমার্কসের ঘর থাকবে, রিমার্কসে আপনার কোনো কমেন্টস থাকলে বা কোনো কমেন্ট যদি এখানে থাকে, সেই নোট থাকলে এখানে রিমার্কসের ঘরে অবশ্যই দিয়ে দিবেন। দেন এবার নিচে ফেব্রিক প্রিপেয়ার্ড বাই, কে প্রিপেয়ার করছে, প্রিপেয়ার বাই এখানে নাম থাকবে বা সাইন থাকবে। দেন তার সিনিয়র, যে প্রিপেয়ার করছে তার সিনিয়রের দ্বারা এই বুকিংটি অবশ্যই চেক করে নিতে হবে, বুকিংয়ে কোনো ভুল আছে কিনা সেটি চেক করে সে সাইন দেবে, ওকে থাকলে সাইন নিতে হবে তার। দেন অথোরাইজ পার্সন যে থাকবে তার অ্যাপ্রুভাল হয়ে গেলে তারপর বুকিংটি কনসার্ন ডিপার্টমেন্টে চলে যাবে, কনসার্ন ডিপার্টমেন্টে বুকিংটি পাঠানোর পর অবশ্যই সেটি ফলো আপে রাখতে হবে, ফলো আপ করে ফেব্রিক ইনহাউস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্যাম্পল ফেব্রিক ডাইং ওয়ার্ক অর্ডারটি করতে হয়। আমি এখানে একটি স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার এক্সেল ফাইলে ওপেন করেছি, আমরা আজকে দেখে নেব কিভাবে একটি স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার তৈরি করতে হয় বা করা যায়। দেখুন ওয়ার্ক অর্ডারের প্রথমেই আমি কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস লিখে নেব, দেন এখানে হেডিংয়ে লিখে নেব স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার এবং একটি ওয়ার্ক অর্ডারের নাম্বার বসিয়ে দেব। দেন আমি যে কোম্পানি থেকে ওয়ার্ক অর্ডারটি করতেছি
এটা হচ্ছে ওয়েবসাইটে সেই কোম্পানির নাম দিতে হবে, দেন কোম্পানি অ্যাড্রেস দিতে হবে, যেহেতু যখন ম্যাটেরিয়াল বা গুডস ডেলিভারি দেবে কোন ফ্যাক্টরির নামে বা কোন কোম্পানির নামে বিল শো করবে সেখানে সেই কোম্পানির নাম এখানে যে দেখুন বিল টু, এখানে কোম্পানির নাম দিতে হবে এবং এই কোম্পানির অ্যাড্রেস দিতে হবে। এবার সাপ্লায়ার কি লোকাল না ইম্পোর্টেড সাপ্লায়ার সেটা এখানে লোকাল হলে লোকাল সাপ্লায়ার এখানে মেনশন করে দিতে হবে, পেমেন্ট টার্মস এখানে মেনশন করে দিতে হবে, পেমেন্ট মোড কী থাকবে সেটাও মেনশন করে দিতে হবে ওয়ার্ক অর্ডারে। এখানে যদি ক্যাশে হয় তাহলে ক্যাশ, বা এলসিতে থাকলে এলসি যেটা থাকবে সেটা মেনশন করে দিতে হবে। এরপরে রাইট সাইডে হচ্ছে সাপ্লায়ার নেম থাকবে, সাপ্লায়ার কোন সাপ্লায়ারকে আপনি ওয়ার্ক অর্ডার দিচ্ছেন সেই সাপ্লায়ারের নেম থাকবে, এবং এখানে আপনি সাপ্লায়ারের অ্যাড্রেস দিতে পারেন, এখানে এই ঘরটিতে সাপ্লায়ারের অ্যাড্রেস থাকবে। দেন সাপ্লায়ার হচ্ছে কোথায় ডেলিভারি দেবে, যে কোম্পানি ওয়ার্ক অর্ডার দিচ্ছে সেই কোম্পানির নামেই ডেলিভারি হবে। তো এখানে দেখুন কোম্পানির নাম দেওয়া হয়েছিল, যেটা এখানে পিপলস নেটওয়ার্ক, ঠিক সেম এখানে ডেলিভারি প্লেস পিপলস নেটওয়ার্ক, যে কোম্পানি থেকে ওয়ার্ক অর্ডারটি সারা হয়েছে বা সাবমিট করা হয়েছে সেই কোম্পানিতে ডেলিভারি দেবে, এবং সেই কোম্পানির ফ্যাক্টরি অ্যাড্রেস দেওয়া থাকবে। ডেলিভারি ডেটটা দিয়ে দিতে হবে ওয়ার্ক অর্ডারের, যে আপনার কবে গুডস লাগবে সেই ডেটটা রিকোয়ারমেন্ট অনুসারে দিয়ে দিতে হবে এখানে অবশ্যই। দেন হচ্ছে যদি এখানে সিজন বা সিলেকশন থাকে দিতে পারেন। দেন অর্ডার কোয়ান্টিটি টোটাল, যে আমি যে অর্ডারে এগেনিস্টে আমি ওয়ার্ক অর্ডারে সাবমিট করতেছি সেই ওয়ার্ক অর্ডারের সেই অর্ডারে কত কোয়ান্টিটি আছে সেটি এখানে লিখলে দিলে ভালো হয়, নাও দিলে চলে। দেন আমি কোন ম্যাটেরিয়ালসের জন্য আমি ওয়ার্ক অর্ডারটি করতেছি, এবার আমি মেইন থিমে আসছি, সিরিয়াল নাম্বার দেবো প্রথমে, যেখানে একটা ওয়ার্ক অর্ডারের আন্ডারে কত অনেকগুলো আইটেমের ওয়ার্ক অর্ডার করা যেতে পারে, যদি সাপ্লাইয়ের একই হয়, সে যদি কয়েক ধরনের ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় সেক্ষেত্রে আপনি এক ওয়ার্ক অর্ডারের মধ্যেও দিতে পারেন সুবিধার্থে, কাজের সুবিধার্থে। যেহেতু এখানে ফার্স্টে থাকবে সিরিয়াল নাম্বার, তারপর অর্ডার ডিটেলস, সিরিয়াল নাম্বার থাকবে 1 2 3 যদি থাকে এরভাবে দেওয়া থাকবে, এরপর অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস কোন বায়ার, অর্ডার নাম্বার বা একটা এখানে জব নাম্বার থাকবে, যে অর্ডারের অ্যাগেনস্টে আপনি করবেন সেই অর্ডারের একটা জব নাম্বার এখানে থাকবে। দেন হচ্ছে আইটেম নেম, আইটেম নেম কি আমি এখানে বসালাম দেখুন সুইং থ্রেড, সুইং থ্রেডের ওয়ার্ক অর্ডার। এরপরে যদি অন্য কিছু থাকে এখানে কান্ট্রি ব্লক, কান্ট্রি ব্লকের ঘরটা এখানে আপাতত দরকার নাই, এখানে ই করে দিলাম। তাহলে এখানে প্রায়োরিটি, আপনার যদি এটা ফার্স্ট প্রায়োরিটির মাল হয় বা ফার্স্ট প্রায়োরিটির গুডস হয় সে আপনি এখানে প্রায়োরিটি মেনশন করে দেবেন, আমার যদি ফার্স্ট প্রায়োরিটি 1, সেকেন্ড প্রায়োরিটি 2 এখানে বসিয়ে দেবেন। দেন হচ্ছে মেজারমেন্ট, যেমন সুইং থ্রেড ওয়ার্ক অর্ডার করতেছি এখানে আমার মেজারমেন্টটা কী হবে, এটা একটা কোণে কত মিটার সুইং থ্রেড থাকবে সেটি এখানে মেনশন করে দেবো, যদি 4000 মিটার দরকার হয় 4000 মিটার, বা 3000 মিটার হলে 3000 মিটার এখানে মেনশন করে দিতে হবে। দেন হচ্ছে কালার, কোন ধরনের কালারে আপনি সুইং থ্রেডের ওয়ার্ক অর্ডার করবেন, টিমস ওয়ার্ক অর্ডার করবেন, এখানে কালারের ঘরে কালার মেনশন করে দিতে হবে। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কী হবে সুইং থ্রেডের, এখানে 50x2 100% পলিস্টার আপনি মেনশন করে দিলেন এখানে ডেসক্রিপশনে। দেন হচ্ছে এখানে কোন এটা ইউনিটটা কী হবে, কোন সুইং থ্রেড কোনে সবসময় ইউনিটটা হয় কোন, এখানে কোন লিখে দেবেন। দেন হচ্ছে এখানে অনেক সময় অনেক ওয়ার্ক অর্ডার আপনি একটা ফরম্যাট দেয়, এখানে ইয়ান কোড বলতে এখানে আপনি একই ফরম্যাটে অনেকগুলো ওয়ার্ক অর্ডার টিমসে কাজ করতে পারবেন, যদি কোনো হ্যান্ডটেক হয় বা অন্য কোনো ধরনের কোনো স্টিকার হয় সেক্ষেত্রে তার একটা ইয়ান কোড থাকে, সেই ইয়ান কোড এখানে এই ঘরে আপনি লিখে দিতে পারেন, যার জন্য এটি অপশনটি আমি রেখে দিয়েছি। যেমন একটা ফরম্যাট দাঁড় করানোর পরে সেই একই ফরম্যাটে সবসময় বিভিন্ন আইটেমের ওয়ার্ক অর্ডার করা যায় সেজন্যই। দেন এখানে কোয়ান্টিটি, কত কোন আপনার সুইং থ্রেড লাগবে কালার ওয়াইজ সেই কোয়ান্টিটি এখানে মেনশন করে দিতে হবে। দেন এখানে রেট, ইউনিট প্রাইসটা কত সেই ইউনিট প্রাইসটা এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমরা সাপোজ সুইং থ্রেডের কোন 4000 মিটার 50 সেন্ট কিনে থাকি, এখানে 50 সেন্টের প্রাইস এখানে বসানো আছে। এবার টোটাল ট্রিমস কত কোন লাগবে, এখানে দেখুন এখানে 20 এবং এখানে 20, এখানে দুইটা কালার দেখানো হয়েছে, টোটাল 40, টোটাল 40 এখানে আসছে। আপনারা এখানে যখন করবেন তখন এখানে লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিলাম, এখানেও লিঙ্ক করা আছে। দেন টোটাল 40 কোন, এবার টোটাল এখানে রেট যেহেতু 50 সেন্ট করে পার প্রাইস, এখানে টোটাল লিঙ্ক করে দিলাম, এখানে টোটাল ভ্যালু আসলো $20, টোটাল $20। এরপর রিমার্কস, এখানে একটা ঘর থাকবে, আপনার কোনো নোট থাকলে রিমার্কসের ঘরে নোট দিয়ে দেবেন অবশ্যই।
দেন নিছে প্রিপেয়ার বাই যে প্রিপেয়ার বুকিংটি করছে তার প্রিপেয়ার বাই সাইন থাকবে এখানে দেন সিনিয়র দ্বারা বুকিংটি সাইন করিয়ে নিতে হবে চেক করাই নিতে হবে এখানে সে চেক করে একটা সাইন দিবে দেন অ্যাপ্রুভ বাই অথোরাইজ যে থাকবে তার কাছ থেকে ওয়ার্ক অর্ডারটি অ্যাপ্রুভ করে আপনি সাপ্লায়ারকে সাবমিট করে দিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্যাম্পল টিমস ওয়ার্ক অর্ডার তৈরি করতে হয়। একটা ফরম্যাট একবার একবার তৈরি করে নিলে সেই ফরম্যাটে বারবার ওয়ার্ক অর্ডার করা যায় বা বিভিন্ন আইটেমেরই ওয়ার্ক অর্ডার করা যায়। আমার আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন। যারা এই সেক্টরে কাজ করতে চাচ্ছে এই ধরনের লোকদেরকে অবশ্যই শেয়ার করবেন যারা তারা শিখতে পারে এই আলোচনাটি দেখে। আল্লাহ হাফেজ।